আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের বন্ধ থাকা বিকাশ অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ করবেন বন্ধুরা বিকাশ নতুন একটি সার্ভিস নিয়ে এসেছে যেটি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনাকে যদি কোনো মেসেজ করা হয় যে তথ্য হাল নাগাদ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হতো কিন্তু এখন আর আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না যদি আপনি যদি তত্ত্ব হালনাগাদ করুন এরকম কোনো মেসেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপস থেকেই আপনার তত্ত্ব হালনাগাদ করে পুনরায় বিকাশ অ্যাপটি সাকসেসফুলভাবে অ্যাক্টিভ করে আপনি ইউজ করতে পারবেন তো এখনও যারা বিকাশ অ্যাপটি আপডেট করেননি আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি আপডেট করবেন আপডেট করার পর আপনারা এই যে বিকাশের যে লোগোটা আছে লোগোটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে তথ্য হালনাগাদ দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন করা থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজেই বিস্তারিত বা সাহায্যের জন্য বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন তো আপনারা সাধারণ যেভাবে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে ওইভাবে আপনারা তথ্য হালনাত করতে পারবেন এখানে আপনার তথ্য হালনাত করতে হলে আপনার এনআইডির ছবি তুলতে হবে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রদান করতে হবে এরপর নিজের চেহারার ছবি তুলতে হবে এ তিনটা তিনটি সহজ দাপে আপনার তথ্য সাবমিট করুন এ তিনটি আপনার এনআইডির ছবি এবং আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য এবং আপনার ছবি তুলে তথ্য হালনাত করে আপনার বিকাশ অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন আপনাদেরকে কষ্ট করে আর বিকাশ কেয়ারে যেতে হবে না তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট পুনর অ্যাক্টিভ করবেন এবং তত্ত্বাহান করে এটি সচল রাখবেন ভিডিওটি যদি কারো ভালো লাগে ভালো লাগে থাকে বা কারোর জন্য হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্য অবশ্যই লাইক মাস আর এই ভিডিওতে আপনারা সবাই শেয়ার করবেন কারণ আমার কাছে অসংখ্য কল আসে অনেকে কল দেয় কীভাবে বিকাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয় কিভাবে আমার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা আমার এটি তত্ত্বাহান্ডাত করতে হয় কিভাবে এটি কি করবো যাতে করে তাদের কাছে ভিডিওটি ফুসে যায় এবং তারা খুব সহজে ভিডিওটি দেখে তাদের বিকাশ অ্যাকাউন্টটি পুরো সচল করতে পারে এবং অ্যাক্টিভ করতে পারে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে যদি এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন সবাই এভাবে আপনাদের বিকাশ তত্ত্ব হালনাগাদ করে বিকাশ অ্যাকাউন্টে সফল রাখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ